নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি হাওড়া বাগনানের একটা ছাগলের ফার্মে। এখানে আপনার ছাগলগুলো দেখলে বুঝতে পারবেন বন্ধুরা, সব উন্নত প্রজাতির ছাগল। হাতে কোনো একটা দুটো হয়তো ব্ল্যাক বেঙ্গল হলে হতে পারে, আদারওয়াইজ সব উন্নত প্রজাতির ছাগল। বেশিরভাগই সম্ভবত সোজার থেকে এসছে, মানে প্রথম দিকে হয়তো ওনাদের কিছু বেশিরভাগ ছাগল সোজার ছিল। তবে আমার যেটা মনে হয়, এনারা হয়তো ব্রিজ মেনটেন করেননি, যে সোজাদের সঙ্গে সোজাদের ক্রসিং বা অন্য ছাগলের সঙ্গে সেই পার্টিকুলার ব্রিজের ক্রসিং ওরকম করেননি। যা মেয়ে ছাগল ছিল, একটা ভালো সোজা ছিল, হয়তো সেই দিয়ে করিয়েছেন, যার জন্য বেশিরভাগ ছাগল ক্রস হয়ে গেছে, কিন্তু বেশিরভাগটাই একটু সোজাতের ভাব রয়ে গেছে। এবার দেখুন, এখানটা আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ছাগল কিন্তু আকারে আয়তনে বেশ বড়, ঠিক আছে। ক্রস ছাগল হিসেবে খুবই ভালো ছাগল, কিন্তু এগুলোকে আমি মানে সোজাত বলে চালিয়ে দেওয়ার মতো নয়। আমি যিনি আর কি ফার্মের ওনার, ওনার সঙ্গে কথা বলেছিলাম, তো উনি আসলে খুব ব্যস্ত, উনি খুব বড় একজন ব্যবসায়ী এবং ওটাই ওনার প্রধান ব্যবসা, এবং ওখানে মনোনিবেশ করার জন্য তিনি কিন্তু সর্বদাই ফার্মে থাকতে পারেন না। তো একজন কর্মচারী রয়েছেন, তিনি যতটা পারেন দেখাশোনা করে দেন। তো বন্ধুরা, আমি এর আগেও এদিকে আসুন বন্ধুরা, আমি এর আগেও আপনাদের বলেছি গোট ফার্মিং করতে গেলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে নিজেকে ফার্মে সময় দিতে হবে। যেই ভালোবাসাটা একজন মালিকের থাকে, মানে আমার ফার্ম, আমার যেই পরিমাণ ভালোবাসা, আমার হয়ে যে কাজ করছে তার কিন্তু অতটা ভালোবাসা হয়তো নেই, থাকতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নেই। আমি ইনভেস্ট করেছি আমার যেই টান, আমার যেই মানে কি বলবো, যে ডেডিকেশনটা আমার, আমি যদি থাকি থাকবে সেটা কিন্তু একজনের থাকবে না। আমি কাজ করছি ছাগল ভালোবাসি বলে, তার জন্য যদি আমি ফার্ম করি, আর আরেকজন এখানে কাজ করছে সে টাকার জন্য, তো দুটো আলাদা বিষয়। এখানে কিন্তু আমি কাউকে ছোটো করার জন্য বলছি না, ব্যাপারটা বোঝানোর জন্য বললাম। তো সেদিক থেকে দেখুন, যিনি মালিক অনেক টাকা কিন্তু খরচ করেছেন। আমি আমার বন্ধুকে বলবো দেখাতে, এই জায়গাটা বর্ষাকালে সেজ হিসেবে উনি করেছেন, আমি দেখাচ্ছি আপনাদের। এখানটাই দেখুন, খুব সুন্দর, খুব প্ল্যান্ড ওয়েতে কিন্তু কনস্ট্রাকশন হয়েছে। বর্ষাকালে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ছাগলগুলো এখানটাই মানে আশ্রয় নিতে পারে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। ওই দিকেও যে ঘর রয়েছে, ঘরের কনস্ট্রাকশন ভীষণ ভালো, যেখানটায় আর কি ছাগলগুলো রাখো। এই জায়গাটা একটু দেখিয়ে দাও, অনেক বড় এরিয়া এখানটায়। আমার মনে হয় মানে বর্ষাকালে আশ্রয় নেওয়ার জন্য অন্তত 150-200 ছাগলের কোনো অসুবিধা হবে না। এতটা 150 ছাগল হয়ে যাবে তো দাদা? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আর ওপাশে যে ঘরটা রয়েছে, আমরা এটা বলি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, পশ্চিমবঙ্গের বুকে, মানে পশ্চিমবঙ্গ কিংবা পূর্ব ভারতে, আমাদের এখানে প্রচুর পরিমাণ মানে মাটি আর কি জল শোষণ ক্ষমতা কম, বাইরে রাজস্থান বা উষ্ণ এরিয়াগুলোতে খুব দ্রুত জল শোষণ করতে পারে এবং অনেক গভীর অবধি নিতে পারে, কিন্তু আমাদের এখানকার মাটির সেই ধারণ ক্ষমতা কম হয়। সবসময় বলা হয় যে মাচা পদ্ধতিতে করবেন, কারণ যেহেতু ধারণ ক্ষমতা কম, অ্যামোনিয়া গ্যাসটা অনেক বেশি উৎপন্ন হয় বা মাটির নিচে পেচ্ছাপটা আর কি ঢুকে যায় না, তো সেই জন্য বলা হয় যে মাচা পদ্ধতিতে ছাগল পালন করার জন্য। কিন্তু এই জায়গাটাই কিন্তু, এই ঘরটা কনস্ট্রাকশনে অনেক খরচ হয়েছে, কিন্তু আমার মনে হয় যে মানে অ্যামোনিয়ার প্রবলেমটা হয়তো থাকলেও থাকতে পারে। আমি সেই ঘরটা আপনারা দেখাচ্ছি, এই ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি মাচা হতো তাহলে এটাই সুবিধা হতো যে এখান থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস ওদের নাক পর্যন্ত পৌঁছাতে পারত না, ঠিক আছে। আর যেটা হয়, অ্যামোনিয়া গ্যাস অন্তত মানে 3 ফুট পর্যন্ত উঠতে পারে বলে সবসময় দাবি করা হয়। বিজ্ঞানীরা সেটা বলেন যে 2.5 ফুট থেকে 3 ফুট ওঠে, তাই 3 ফুটের ওপর মাচা করাটা ভালো, কিন্তু সেই ব্যবস্থা নেই। কিন্তু একটা সুবিধা যেটা, এখানটায় পাকা করে দেওয়া আছে কংক্রিটের, সেক্ষেত্রে একটা সুবিধা করা যেতে পারতো যে ছাগলগুলোকে যেহেতু বাইরে আশ্রয় নেওয়ার মতো বড় একটা শেল্টার রয়েছে, অনেক বড় চওড়া একটা শেড রয়েছে, এই জায়গাটা কিন্তু বার করে দিয়ে একটু পরিষ্কার করা যেত প্রতিদিন, কিন্তু আমার মনে হয় এটা কয়েকদিন পরপর হয়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়ার প্রবলেমটা থাকবে। আমার মতে এই ধরনের মেঝেতে যদি কেউ করে, সেক্ষেত্রে কিন্তু ঝাঁকা দিয়ে প্রতিদিন পরিষ্কার করা উচিত, সবসময় সাবান দিয়ে করা উচিত। এবার দেখুন বন্ধুরা, ছাগল যদি বলি, হ্যাঁ, ক্রস ছাগল হিসেবে কেমন ছাগল? ক্রস ছাগল হিসেবে খুব ভালো ছাগল, ক্রস ছাগল হিসেবে কিন্তু আমি এর কোনো রকম বদনাম করতে পারবো না। কিন্তু যদি বলতে হয় যে সোজাতের ক্রস, তার জন্য দাম বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু আমি এটা আসলে মেনে নিতে পারি না। যদি বলেন যে না, এগুলো ক্রস ছাগল হিসেবে ক্রসের দাম যেরকম হয় একদম সেই ন্যায্য দামে, কিন্তু আপনারা আমার মনে হয় এগুলো নিতে হবে। কী দাম দাম নয়, যেহেতু মালিক নেই আমি বলতে পারছি না। এখানে কী করে ফার্মিংটা হয়, কীভাবে ফার্ম করছেন সেটা দেখাচ্ছি। পাশে রয়েছে ঘাস ক্ষেত, এই ঘাস ক্ষেতটা দেখুন,
এটা সম্ভবত নেপিয়ার ঘাস, সুপার নেপিয়ার বা জাতীয় কিছু হবে, উচ্চ ফলনশীল কোনো একটা ঘাস। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার মনে হয় এখানে দীর্ঘদিন কোনো সেচের জল পড়েনি, যেটা ভীষণ প্রয়োজন। যদি জল না থাকে তো ঘাস উৎপাদন খুব স্লো হবে প্রথম, দ্বিতীয়ত মানে জল থাকলে ঘাস অনেক মানে সুন্দরভাবে আর কি মাটি থেকে যে সমস্ত নিউট্রিশনগুলো হয়, বিভিন্ন খনিজ পদার্থ, সেগুলো শোষণ করতে পারে, কিন্তু এখানে জলই দেওয়া হয়। কিন্তু আমার মনে হয় যে যদি মালিক সবসময় থাকতেন তাহলে কিন্তু এই জায়গাটা হয়তো সেচ ব্যবস্থা করা হতো, মানে সেচটা সময় মতো হতো। তো এই কারণে বারবার বলি সবসময় কিন্তু নিজেকে ইনভলভ থাকতে হবে গোট ফার্মিংয়ের ক্ষেত্রে। এবার দেখুন এখানটা কী হচ্ছে, আমরা এলাম থেকে এখন অবধি দুবার খাবার দেওয়া হয়েছে, দুবারই কিন্তু আমি দেখলাম শুকনো খাবার বা কনসেন্ট্রেটেড ফিড দেওয়া হয়েছে, ঘাস এখন অবধি দেখিনি। দাদা ঘাস কি টাইমে দেন আপনারা? যেটা কাটবো না তখন ঘাস, ওটা হাইব্রিড নেপিয়ার, হাইব্রিড নেপিয়ার। আর এই জায়গাটায় যেটা ছিল এটাও হাইব্রিড নেপিয়ার, শেষ হয়ে গেছে, ওখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, একটা ভ্যারাইটির ঘাস আছে না অন্য ঘাস আছে? না, এই ঘাসই আছে, এটাই আছে। আচ্ছা ঠিক আছে, একটু বলেন তো দাদা আপনার এখানটায় খাবারে কী কী রয়েছে? এটা গমের ভুষি আর ছোলার খোলা আর শুকনো ঘাস কুচুনো আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আর কোনো পাউডার দিয়েছেন? না, কোনো নিউট্রিশন পাউডার না, ওটা আমরা ডাইরেক্ট খাওয়াই। ডাইরেক্ট কি, এত সকলকে তো ডাইরেক্ট খাওয়ানো সম্ভব না, সিলিং চিকোড়ে ডাইরেক্ট খাওয়াই। এত কত সকল আছে? হ্যাঁ, সকলেই খাওয়াই প্রতিদিন। হ্যাঁ আচ্ছা, তো এত ছাগলকে ডাইরেক্ট খাওয়ানোর থেকে আমার মনে হয় আপনি এখানে মিশিয়ে দিলে, না শুনুন, মিশিয়ে দিলে কম খায়। এবারে যেহেতু যার যতটা পরিমাণ সে বেশি খেয়ে নেবে, আর যে পাবে না পাবে না, ওটাকে হিসাব করে খাওয়াতে হয় ওগুলো। ওটা ডাইরেক্ট খাওয়ালে যার যতটা পরিমাণ যাকে খাওয়ানোর দরকার ততটাই সেটা যাবে, আর এমনি জলের সাথে যদি মিশিয়ে দিই কে বেশি খেয়ে নেবে আর কেউ পাবে না, এই হয়েছে ব্যাপার। একদিক থেকে সঠিক তথ্যটা, তবে এত ছাগল কি একসঙ্গে খাওয়ানোটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টসাধ্য প্রথম, আর দ্বিতীয় যেটা বলছে যে বেশি খেয়ে নিচ্ছে তার কিন্তু নিশ্চয়ই ওজনটাও অনেক বেশি, দেখা যায় যে বড় ছাগল খায় বেশি, সেই ওজন অনুযায়ী তারও কিন্তু একটু বেশি প্রয়োজনই হয়, সবার জন্য একটা পার্টিকুলার মাপে কিন্তু নেওয়া যায় না। তো এই কারণেই বারবার আমি বলি যে ট্রেনিংটা ভীষণ প্রয়োজন, ট্রেনিং ছাড়া কিন্তু ছাগল পালন করতে গেলে একটু মানে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়ায়। দেখুন এই ছাগল যদি পরিমাপ করে খাওয়ানো হয়, এটা দেখুন পোলানে প্রবলেম, পাঁঠা রয়েছে খুব ভালো মানের কিন্তু একটা পাঁঠা, এই সোজাটা ভীষণ ভালো। তবে পাঁঠার ক্ষেত্রে একটা জিনিস খুব ইন্টারেস্টিং আপনাদের দেখাবো, এই পাঁঠা কিন্তু ভীষণ রেয়ার, খুব দুর্লভ, বলতে পারেন এটা হিজড়া পাঁঠা, মানে সে একই সঙ্গে মেল একই সঙ্গে ফিমেল। দেখুন এর দুটো অন্ডকোষ রয়েছে এবং একটি ওলানও রয়েছে, সেই ওলান দিয়ে মানে দুধও হয়। আমি কিন্তু এরকম একটাই মাত্র ভিডিও ইউটিউবে দেখেছিলাম, বাংলাদেশের একটা ভিডিও, আর দাদারাও বলছেন দাদা এই ওলান দিয়ে দুধ পড়তো তো, আগে দুধ বেরোতো? হ্যাঁ হ্যাঁ, দাদা দেখাও একটু, ওলান দিয়ে দুধ বেরোতো? হ্যাঁ, এটা ভীষণ রেয়ার কিন্তু বন্ধুরা। আমি এতদিন ধরে গোট ফার্মিংয়ের ভিডিও করছি, কোথাও কিন্তু এই হিজড়ে পাটা দেখিনি, ফার্স্ট এইখানে দেখলাম। আর ইউটিউবেও কিন্তু খুব একটা দেখা যায় না, আমি একটা ভিডিও দেখেছিলাম বাংলাদেশের, আমি ভেবেছিলাম কোনোদিন হয়তো আমি দেখতে পাবো না, কিন্তু এখানে এসে সেই সৌভাগ্য হলো। আর আরেকটা জিনিস, এটা দিয়ে তো এখন বিক করেন? হ্যাঁ, এটা দিয়ে। এবার দেখুন আমি জানি না, হয়তো যিনি ওনার উনি হয়তো একটু মনক্ষুণ্ণ হতে পারেন, হিজড়ে পাকা থেকে বাচ্চা উৎপাদন করছেন, সেখান থেকে কিন্তু হিজড়ে আসার একটা হাই চান্স রয়েছে, বরং ভালো একটা ব্রিজার। এটা কিন্তু ব্রিজার হিসেবে ভীষণই ভালো, মানে এর শারীরিক গঠন ভীষণ লেন্থ খুব ভালো, আর খুব সুঠাম দেহের অধিকারী এই ছাগলটা। কিন্তু সেদিক থেকে যদি হিজড়া না হয়ে একদম জেনুইন পিওর মানে পুংলিঙ্গের ছাগল হতো, তাহলে কিন্তু বাচ্চা আরও ভালো, মানে যে কোয়ালিটি আসছে আমি বিশ্বাস করি যে আরও ভালো হতো। এবার বাচ্চাগুলো একটু দেখায়, যেহেতু সোজাতের বাচ্চা, কানগুলো দেখুন গোলাপি গোলাপি ভাব রয়েছে, ঠিক আছে এই বাচ্চাগুলোর। তবে এখানে যত ছাগল রয়েছে সব ছাগলের দাম কিন্তু সেম হবে না বন্ধুরা, কারণ কালারের উপর সৌন্দর্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই সব ছাগল কিন্তু ভীষণ সুন্দর, দেখুন এর মানে রোদের মধ্যে গোলাপি রঙের কান, ঠিক আছে নাকের কাজটাই ঠোঁটের কাজটাই আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে, সামনাসামনি যদি দেখেন মানে মুখের কাজটাই লাল। তো এই ধরনের ছাগলে কিন্তু কোরবানির মার্কেটে বেশ ভালো একটা ডিমান্ড থাকে, সেক্ষেত্রে কেউ যদি এগুলো নিয়ে গিয়ে মোকাতাজাকরণ করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে হয়তো লাভ হতে পারে, যদি এই ধরনের ছাগল, আমি এখান থেকেই নিতে হবে বলছি না, এই ধরনের ছাগল নিয়ে গিয়েও কিন্তু পাওয়া যেতে পারে। এখানে আসলে এখান থেকেই দেখতে পাবো তো বন্ধুরা, দেখুন এই জায়গাটায়
আর কি মাচা, মানে ঘরের কথা আপনার এর আগে বলেছিলাম, এই হচ্ছে মাচা। রাত্রে ছাগলগুলো এই ঘরে থাকে, তাই না? দেখুন, রাত্রে ছাগলগুলো এই ঘরে থাকে, আর সবই ঠিক ছিল। মাচা ঘর হিসেবে কিন্তু এটা খুব ভালো ছিল, বিজ্ঞানসম্মত উপায়ে করা ছিল। শুধু এখানে মানে হাওয়া পাস হওয়ার একটা ব্যবস্থা থাকলে আরও ভালো হতো। জল নিকাশি সব বেরোবে ভেতর থেকে, ঠিক আছে? এটা আমাদের সব খোলা। আর বন্ধুরা দেখুন, এই হচ্ছে ঘাসের জমি। এই জমিটা কিন্তু বেশ সুন্দর, ঘাসগুলো দেখুন খুব সতেজ। এই এই জমিতে কিন্তু ঘাসটা আমার মনে হয় ওই জমির থেকে এই জমিতে বেশ ভালো যত্ন হয়েছে ইদানিং। জল দেখুন বন্ধুরা, এখানটায় মাটি দেখলে বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি, কিছু রিসেন্টলি কিন্তু এখানে সেচ হয়েছে আমার যা মনে হয়। বাচ্চা যেগুলো হয়েছে তো ছোট ছোট, ওই সব বাচ্চাগুলোকে রাখা হয়েছে। বন্ধুরা, এই ফার্মে বেস্ট আমার যেটা এখন অবধি সবথেকে ভালো লেগেছে, বাচ্চাগুলোর ঘর দেখুন কিন্তু খুব সুন্দর। এখানে মাচা করেছে মাটি থেকে ওপরে, ঠান্ডা লাগার ভয় নেই। আর এখানটা কিন্তু সুন্দর ঘর ঘর করে রেখেছে, আপনি বিভিন্ন বয়সের বাচ্চারা কিন্তু এখানে রাখতে পারেন। এই জিনিসটা আমার কিন্তু দারুণ লাগলো, যেটা কিন্তু খুব কম ফার্মে হয়, বেশ আলাদা সুন্দর। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এই জায়গাতে দেখুন শুকনো খাবার, ভুসি জাতীয় খাবার, ভুসি আছে, এই ছিলকা আছে, খাবার ছোলা ছিলকা, যথার্থ পরিমাণে এখানে কিন্তু খাবার স্টোর করে রাখা হয়েছে। হ্যাঁ তো বন্ধুরা, ঘাস চাষের ক্ষেত্রে একটা ভালো জিনিস হচ্ছে ওনারা কিন্তু ছাগলের গোবরটাকে একটা জায়গায় স্টোর করে রেখেছেন, এখান থেকে বেশ কিছুদিন পচিয়ে এটাকে সার হিসেবে তৈরি করে তারপর কিন্তু এগুলোকে জমিতে অ্যাপ্লাই করা হয়, যার জন্য কিন্তু এটা একটা জৈব সারের কাজ করে। আর আপনারা সবাই জানেন রাসায়নিকে কোনো রকম পুষ্টিগুণ সেভাবে থাকে না, কেবলমাত্র খাবারটাই বড় হয়, আর জৈব সার প্রয়োগ করলে কিন্তু বিভিন্ন রকম পুষ্টিগুণ থাকে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত এখন ঘাস দেয়া হলো, 12-14 বানিল খাওয়াতে হয়, 12-14 বানিল তবে হবে। আচ্ছা ঠিক আছে, 4 বানিল দিয়েছি তো, এখনো 12 বানিল কাটতে হবে, এখনো 12 বানিল কাটবে। এই জিনিসটা খুব ভালো লাগলো যে পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাসটা এদের পেটে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই জিনিসটা দেখুন, যেমন একটা দুটো নেগেটিভ পয়েন্ট আমি বলেছি, তেমন যেটা পজিটিভ পয়েন্ট সেটা আমার বলতে হবে। সেটা হচ্ছে কিন্তু ঘাসের ক্ষেত্রে কিন্তু প্রায় 14 বান্ডিল মানে 14 বোঝা ঘাস কিন্তু এখানে ছাগলগুলোকে খাওয়ানো হয়, এবং সেটা প্রয়োজন, কারণ এখানে ছাগল রয়েছে প্রায় 180 পিস, বাচ্চা এবং ম্যাচিওর ছাগল মিলে। তো বন্ধুরা, এই জন্য সবসময় আমি বলি যে গোট ফার্মিংয়ের ক্ষেত্রে একটা ট্রেনিং নেওয়া বা প্রশিক্ষণ নেওয়া ভীষণ প্রয়োজন। আপনারা যখনই একটা গোট ফার্মিং নতুন স্টার্ট করবেন, প্রশিক্ষণ করবেন, আজকের দিনেও কিন্তু আমাকে একজন দাদা কল করেছেন যে দাদা, আমি গত সপ্তাহে 5টা ছাগল নিয়ে এসেছি কিন্তু মাঠেঘাটেও ঘাস নেই, এদিকে আমার ঘাস চাষও করান, তো আমি এই মুহূর্তে কী করতে পারি? বারবার বলি কিন্তু আগে ঘাস চাষ করবেন, গোক ফার্মিং একটা ফার্ম সেট আপ করবেন, তো তার অন্তত 3 মাস আগে ঘাস চাষ করবেন, কারণ ফার্স্ট যে কাটিংটা হয় মানে ঘাস রোপণ করার পর ফার্স্ট যে কাটিংটা পাবেন প্রায় 3 মাস সময় লেগে যায়, তো অন্তত 3 মাস আগে সেটা করতে হবে, ঘাস চাষ করতে হবে, তারপর গিয়ে আপনি কিন্তু 3 মাস পরে যেদিন চাষ করবেন তার 3 মাস পরে ছাগল তুলতে পারবেন। তো এই প্রত্যেকটা খুঁটি নাকি, ঠিক আছে, কী মিনারেল মিক্সচার দিতে হবে, কী ওষুধ দিতে হবে, সবটাই কিন্তু ট্রেনিংয়ে শেখানো হয় সবসময়। কিন্তু যে কোনো জায়গায় এখন জানেন, এখন চারিদিকে প্রায় প্রত্যেকটা জেলায় কেউ না কেউ ট্রেনিং দিচ্ছে, যার কাছ থেকে খুশি, মানে সরকারি হোক বেসরকারি হোক। বেসরকারির মধ্যে আপনি ইউটিউবে দেখছেন অন্তত আমার মনে হয় এই মুহূর্তে 5-6 জন তো দিচ্ছেনই, যে কারোর কাছ থেকে, আমি কিন্তু কাউকে রিকমেন্ড করছি না, যে কারোর কাছ থেকে ট্রেনিং নিন, প্রত্যেকেই খুব ভালো, প্রত্যেকেই খুব প্রফেশনাল বলে আমি মনে করি, যে কারোর কাছ থেকে ট্রেনিং নিন, শিখে করুন। দেখুন এত ছাগল রয়েছে এখানে, ঠিক আছে, ভলিউম অনেক বেশি, তো আমি যেহেতু বললাম যদি সোজাটাই ওনারা মেনটেন করতেন আজকে কিন্তু মানে একটা এক দিলেই সাথে সাথে কিন্তু ছাগল বিক্রি হয়ে যেত, কিন্তু সব প্রস হয়ে গেছে। তো মানে কোয়ালিটি বেশি ইম্পর্ট্যান্ট, কোয়ান্টিটির থেকে কোয়ালিটি ইম্পর্ট্যান্ট, তো আমি বেশি ছাগল করব এটাই বড় ব্যাপার নয়, কমের মধ্যে ভালো কোয়ালিটি করব তো ওটা বিক্রি হতে সময় লাগবে, কিন্তু অনেক বেশি করব তো বেশি নিয়ে আটকে যাবো, এত ছাগল আমি এবার করবো কি, বিক্রি হচ্ছে না, লোকাল মার্কেটে দাম নেই, কী করব, তো মানে মাথা খারাপ হয়ে যাবে। অতএব বলছি কোয়ান্টিটির পেছনে দৌড়াবেন না, কোয়ালিটির পেছনে দৌড়ান, কোয়ালিটি মেনটেন করুন, নিশ্চয়ই আপনার ফার্ম খুব ভালো হবে।
আর এই দাদার ফার্মও কিন্তু সব ভালো, ইনফ্রাস্ট্রাকচার দারুণ, দুর্দান্ত দেখছেন, মানে এরকম ভালো ব্যবস্থাপনা কিন্তু কম লোকের আছে, এবং সেই সঙ্গে ফার্মের মধ্যেই কিন্তু সুন্দর মানে এরিয়া করে ভালো রকমভাবে ঘাস চাষ এখানে করেছেন, আবার ওপাশে করেছেন, সব ঠিক আছে, সব সুন্দর। শুধু যদি একজন মানে যিনি ওনার তাদের মধ্যেই একজন যদি ফুল টাইম দিতে পারতেন আমার মনে হয় আরও সুন্দর হতো ফার্মটা, তবে নিঃসন্দেহে এই এই ফার্মটাও কিন্তু খুবই সুন্দর। এছাড়াও একটা দুটো ছাগল আমি দেখেছি এখানে, মানে হয়তো ওদের গাঁকে কোনো বাতের ব্যথা বা কোনো প্রবলেম আছে, তো সেই সব কিন্তু মেডিকেশনের অভাবে হচ্ছে না। যদি যারা দেখাশোনা করেন মানে পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা যদি মেডিকেশানগুলো সঠিকভাবে জানতেন তাহলে আমার মনে হয় এই অসুবিধাগুলো হতো না। অতএব জেনে বুঝে শিখে তবে কিন্তু গোক ফার্মিং আনবেন, অনেক কস্টলি। আর গোক ফার্মিং আমি এর আগের ভিডিওতেও বলেছি, গোক ফার্মিং কোনো গরিবের ব্যবসা নয়, এতে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয়, এবং অনেক টাকা ইনভেস্ট করে শেষ পর্যন্ত যদি সবসময় রোগ লেগে থাকে ফার্মে আপনার কিন্তু ফার্মিংয়ের উপর থেকে ভক্তি শ্রদ্ধা উঠে যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই, ভিডিওটি এখানে শেষ করছি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।